বেকারদের কর্মসংস্থান, বেকার ভাতা চালু, রেগার মজুরি বৃদ্ধি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, এডিসিকে অধিক ক্ষমতাশালী করা এবং 10,323 শিক্ষকদের চাকুরিচ্যুতদের স্থায়ী চাকুরির ব্যবস্থা করা আগরতলার রাজপথে এক মিছিল বের করল যৌথভাবে DYFI এবং TYF। মোট 10 দফার দাবি উল্লেখ করেছেন। মিছিলটি রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে শহর পরিক্রমা করে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। Diplomata, 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 dipl
একটা লাভ চিন্তা বাদ শিবমতি লাল মাটি ছেলে লাল মাটি তেল লাল নিশা উচ্চাই উঠবে সাদা সবুজ পতাকা, এটা হচ্ছে আমাদের কাছে লড়াইয়ের প্রতীক, দায়বদ্ধতার প্রতীক, মানুষের পাশে থেকে লড়াই করবার প্রতীক। যুব জীবনের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করবার জন্যেই ডিওয়াইএফ এর সাদা পতাকা আর ডিওয়াইএফ এর সবুজ পতাকা নিয়ে আজকে হাজার হাজার যুবক আগরতলার তপ্ত রাজপথে আপনারা মিছিল সংগঠিত করেছেন। আগামী দিন আমরা আমাদের অধিকার, আমরা আমাদের দাবি ছিনিয়ে আনার মধ্য দিয়েই আমরা আমাদের লড়াইকে চালু রাখবো। করে গেছিলেন তাদের এই স্বপ্নকে চুরমার করে দিয়ে, রাজধানী শহরটাকে ছুটো করে দিয়ে, যেভাবে যৌবনের দল আমাদের শহরে নেমে এসেছেন, আর এই ক্ষেত্রে যারা সংগঠকের দায়িত্ব নিয়েছেন সবাইকে আবার আমি অভিনন্দিত করছি, লাখ লাখ সালাম জানাচ্ছি। আমরা এই সমাবেশ করার জন্য আস্তাবল ময়দান চেয়েছিলাম। আমাদেরকে যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদের মাঠটা দেননি, যারা দেননি তারা ভেবেছিলেন হয়তো আমরা মাঠে এসে আমরা স্লোগান তুলব বামফ্রন্ট চাই, এই সরকার আর দরকার নাই। আমরা বলছি না, এই স্লোগান দেওয়ার জন্য আজকের মিছিল আমরা আসিনি। সবে তো মাত্র টেইলার, এই মাত্র শুরু হলো মিছিলটা। আস্তা বলে নিয়ে গিয়ে সমাবেশটা করে কথা বলতে চেয়েছিলাম, আমরা বেকার কাজ চাই, কাজ মোদের দিতে হবে। আমরা কথা বলতে চেয়েছিলাম যদি কাজ না দিতে পারো বেকার ভাতা দাও। আমরা কথা বলতে চেয়েছিলাম রেগার মজুরি 600 টাকা করতে হবে। আমরা কথা বলতে চেয়েছিলাম 200 দিনের কাজ চাই। আমরা কথা বলতে চেয়েছিলাম গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করো, সন্ত্রাস বন্ধ করো, তোমাদের দেওয়া প্রতিশ্রুতি পালন করো। এই কথা বলার জন্য মাঠটা দেননি। আমাদের কোন কোন বন্ধু স্লোগান তুলেছেন খেলা হবে, আমরা বলছি না, রাস্তাটাই চেয়েছিলাম বামপন্থী করে, রাস্তাটা চেয়েছিলাম মাঠে খেলা হবে। আমরা খেলতে চাই না, আমরা লড়তে জানে, লড়াই করতে জানে আর লড়াই করে জিততে জানে। প্রশাসন যারা মাঠে